গত 28 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত রাজশাহী জেলা এবং মহানগরীতে 40টি মামলায় 1272 জন বিএনপি নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিনু বলেন, পুলিশি হয়রানি এবং গণগ্রেফতার অভিযানের কারণে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরাও নিজেদের বাড়ি ঘরে থাকতে পারছেন না। অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে পুলিশ পরিবারের সদস্যদের আটক করে নিয়ে যাচ্ছে। এ ধরনের হয়রানি বন্ধের দাবি জানান বিএনপির এই নেতা। সংবাদ সম্মেলনে দলের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সহ অন্যরা উপস্থিত ছিলেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।